আমি প্রথমত কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, কারণ আমি আমার জার্নিটা মেহেরপুর থেকে রাজশাহী, তারপর ঢাকা, এই জার্নির মাঝে আসলে একটা ছেলেকে বাংলাদেশের জাতীয় পতাকা মানে পতাকা সার্ভ করার জন্য, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে সার্ভ করার জন্য বিশ্বের বুকে আসলে যে অবদানটা রাখে, আমার মনে হয় সবথেকে বড় অবদানটা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি অনেক অনেক কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। আর সেকেন্ডলি, আমি বাংলাদেশের সাপোর্টিং, আমাকে যারা সাপোর্ট করেছেন, আমার খেলা দেখে যারা সাপোর্ট করেছেন, আমার সাথে যারা আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে আমাদের টিম ম্যানেজমেন্ট, এভরিবডিকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই। আমি আসলে টেস্ট ক্রিকেট রিটায়ার করছি, এটা আসলে আমার জন্য ইমোশনাল, কারণ টেস্ট ক্রিকেট প্রত্যেকটা মানুষের জন্য একটি ইমোশনাল জায়গা এবং স্পেশাল জায়গা। আমি চাইবো যে বাংলাদেশ আগামী ভবিষ্যতে আরও অনেক বড় বড় ক্রিকেটার আসবে বাংলাদেশ ক্রিকেটে, এবং টেস্ট ক্রিকেট বা আমাদের দেশের ক্রিকেটকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমি পার্সোনালি স্যারের সাথে অনেক ওয়ার্ক করেছি অ্যাজ এ কোচ হিসাবে, উনি এখন আমাদের বোর্ড পরিচালক, আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাই, উনি আমাকে এখানে আজকে এই সম্মান দেওয়ার জন্য। আমি ভেরি মাচ হ্যাপি যে আমার সাথে আমাদের বড় ভাই প্লাস সিলেক্টার এখন আছেন, যে আসলে তার সাথে আমি লং টাইম খেলেছি এবং খুব ক্লোজলি খেলেছি, যে আমি সে এখন আমার বিদায়বেলায় আসলে আমার পাশে আছে। এবং আমি আরও ধন্যবাদ জানাই যে আমার যে টিমমেটস যারা আছেন, আমার এখানে গ্রেট ক্রিকেটার তুষার ইমরান, আসলে তার কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় যে ম্যাগনিফিসেন্ট। হ্যাঁ, সো এটা অবশ্যই মানে তাদের ধন্যবাদ জানাই। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকার জন্য এবং বাংলাদেশ ক্রিকেট হয়ে কাজ করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।